সাগরদ্বীপ থেকে 750 কিলোমিটার দূরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। তা 23 অক্টোবর সকালে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। আগামী 24 অক্টোবরের মধ্যে তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক আগামী 24 অক্টোবর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে নিম্নচাপ 23 অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। 24 অক্টোবর তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বাংলা 24 তারিখ রাতে এবং 25 তারিখ সকালের মধ্যে তা অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলের দিকে। সেই সময় উপকূলবর্তী এলাকাগুলিতে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টা 100 থেকে সর্বোচ্চ 110 কিলোমিটার। 23 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে দেখা যাবে দানার প্রভাব। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। 25 তারিখও অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়াতে। 26 সেপ্টেম্বর থেকে কমবে বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে 24 অক্টোবর সন্ধ্যা থেকে 25 অক্টোবর সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টা 100 থেকে 120 কিলোমিটার। 22 থেকে 25 তারিখের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময় সাগর ও সুন্দরবনে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টা 70 থেকে 80 কিলোমিটার থেকে 90 কিলোমিটার, কলকাতা হাওড়ায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। আমফান তো অনেক বেশি শক্তিশালী ছিল, আমফানের তুলনায় এটা অনেকটাই কম শক্তিশালী। কিন্তু যেটা আমি বললাম যে আপনার তীব্র ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগও আমরা বলেছি, তা হচ্ছে 100 থেকে 110, সর্বোচ্চ দমকা হয় 120 কিলোমিটার পার আওয়ার, সেখানে আমফানের অনেক। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।